नमस्कार बंधुरा, रकमारी रान्नाघरे आपनादेरके स्वागत। आज निये एसेछि तरमुजेर शरबतेर एक दारुण रेसिपी। बुझतेई पारछेन चारपाशे एखन प्रचंड गरम, आर एई गरमे किन्तु सामार ड्रिंक्सगुलो खुबई प्रयोजनीय हये ओठे। आर एगुलो खेते जेमन टेस्टी हय, तेमनि एर मध्ये जे समस्त उपकरण दिये तैरि हय, जेमन धरुन पुदिना पाता बा पातिलेबुर रस, एगुलो किन्तु आमादेर हेल्थेर जन्य खूब उपकारी हय। तो चलुन बंधुरा, कथा ना बाड़िए दारुण सुंदर रेसिपिटा एक बार देखे नेওয়া যাক। तरमुजी शरबतटा बनानोर जोन्नो आमी हाफ तरमुज के छोटो छोटो पिस करे केटे नियेछि। ए दानागुलो किन्तु एर मध्ये आछे, एरपर जखन छाकनी दिये छेके नेब ओई दानागुलोके आमी तखन फेले देब। एछाड़া नियेछि चीनी, आपनारा बुझिये देबेन, नियेछि पुदिना पाता एबं पातिलेबुर रस। एबार एकटा मिक्सिंग बोले आमी समस्त तरमुजगुलोके दिये देब। आपनादेर जदि तरमुजेर परिमाणटा बाड़िये दिन ताहले किन्तु बाकी इनग्रेडियेंट्सगुलोके आपनि बाड़िये बाड़िये देबेन। চিনিটা বুঝিয়ে দেবেন, তরমুজে যেরকম মিষ্টি হবে সেই বুঝে কিন্তু, বা আপনারা যেমন পছন্দ করবেন সেই বুঝে চিনিটা দেবেন। আমি 2 টিস্পুন দিয়েছি কারণ তরমুজটা মিষ্টি ছিল। এবং চার পাঁচটা পুদিনা পাতা দিয়েছি। আপনারা যদি পুদিনা পাতা পছন্দ না করেন না দিতে পারেন, আর পছন্দ করলে আরও দুই একটা এক্সট্রা বেশি দিতেও পারেন। আর দিয়েছি 2 টেবিলস্পুন পাতিলেবুর রস, আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এবং দিয়েছি 1 টিস্পুন বিট নুন। এবার এটাকে ভালো করে মিক্সড করে আমি শরবতটুকু বানিয়ে নেব। আমার শরবত প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি চাকনি দিয়ে শরবতটাকে ছেঁকে নেব। দেখুন আস্তে আস্তে শরবতটাকে আমি চাকনির মধ্যে দিয়ে একটা স্পুন দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এর পিওর রসটা কিন্তু ভেতরে চলে যাচ্ছে এবং আঁশগুলো ওপরে থেকে যাবে। এরকম করে সমস্ত শরবতটাকে আমি ছেঁকে নেব। দেখুন সমস্তটা প্রায় হয়ে গেছে। তরমুজের শরবত আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করবার জন্য দুটো গ্লাসে ঢেলে নেব। দেখুন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এর আগে অবশ্যই টেস্ট করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। দেখুন দুটো গ্লাসে আমি পুরোপুরি রেডি করে নিয়েছি। এরপর এটা সুন্দর লাগবার জন্য আমি একটুখানি গার্নিশিং করে নিয়েছি। দেখুন আমার শরবত পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে দুটো আইস কিউব দিয়ে দিয়েছি। এছাড়া এই টেস্টটাকে বাড়াবার জন্য আমি এর মধ্যে তরমুজি ছোট ছোট পিস করে নেওয়া এবং লেবু ছোট ছোট পিস করে নিয়েছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে টেস্টটা আরও বেশি সুন্দর হয়। দেখুন এগুলো আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার তরমুজের শরবতের এক দারুণ রেসিপি। আশা করি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে, টেস্ট করবেন, আর কেমন হলো তা অবশ্যই আমাকে মেসেজ বক্সে জানাবেন। প্রতিবারের মতন এবারও বলবো, আমার ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ঘরে থাকবেন, আর দেখতে থাকবেন আমার ভিডিওগুলি। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওকে সাথে নিয়ে।